याद है मुझको तुमने कहा था तुमसे नहीं रूठेंगे कभी, दिल की तरह से हाथ मिले हैं कैसे भला छूटेंगे कभी। तेरी बाहों में बीती हर शाम बेवफाए भी क्या याद नहीं, क्या हुआ तेरा वादा वो कसम वो इरादा, भूलेगा दिल जिस दिन तुम्हें, वो दिन जिंदगी का आखिरी दिन होगा, क्या हुआ तेरा वादा वो कसम वो इरादा, भूलेगा दिल जिस दिन तुम्हें, वो दिन जिंदगी का आखिरी दिन होगा, क्या हुआ तेरा वादा वो कसम वो इरादा। ओ कहने वाले मुझको फरेबी, कौन फरेबी है ये बता, हो जिसने गम लिया प्यार की खातिर या जिसने प्यार को बेच दिया, नशा दौलत का ऐसा भी क्या कि तुझे कुछ भी याद नहीं, क्या हुआ तेरा वादा वो कसम वो इरादा, भूलेगा दिल जिस दिन तुम्हें, वो दिन जिंदगी का आखिरी दिन होगा, क्या हुआ तेरा वादा वो कसम वो इरादा। এটা আর ডি বর্মনের কম্পোজিশন এবং মোহাম্মদ রফি সাহেবের গাওয়া একটি গান, খুবই জনপ্রিয় একটি গান গাইলাম। ছোট্টবেলা থেকে আমি ওনার গান শুনে বড় হয়েছি। আমার বাবা ছোটবেলায় একটা টেপ রেকর্ডার কিনে এনেছিল নিজের জন্য, সেখানে সেই আগেকার দিনে হতো না রিলের ক্যাসেট, ফিতে ঘুরিয়ে 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 ক্যাসেট চলতো, সেই ক্যাসেটে এই গান আমি শুনতাম এই টেপ রেকর্ডারে। অনেক শুধু এই গান কেন, অনেক গান শুনেছি মোহাম্মদ রফির, যেরকম ধরো এই গানটা, মেরে মিতবা মেরে মিতরে আজা তুঝকো পুকারে মেরে গীত রে মেরে মিত রে ও মেরে মিতবা মেরে মিত রে আজা তুঝকো পুকারে মেরে গীত রে মেরে মিত রে ও মেরে মিতবা। এই গানটা তো মোহাম্মদ রফি সাহেবের এটি খুবই বিখ্যাত গান, গীত সিনেমা। আমাদের যারা সিনিয়র বাবা কাকা কাকিমা আছে, তারা যদি এই ভিডিও দেখে থাকেন তারা বুঝতে পারবেন, এক সময় এই গান ওই সময়কার মানে রোম্যান্টিক গানগুলোর মধ্যে খুবই রোম্যান্টিক গান হিসাবে পপুলার ছিল এই গানগুলো। তো সেই সময় এই গানগুলো খুবই সুন্দর মানুষ, এখন যেরকম পাড়ার পুজোর প্যান্ডেলে অরিজিৎ সিংয়ের গান বাজে, জুবিনের গান বাজে, আরমান মল্লিকের গান বাজে, সেই সময় এই ধরনের গানগুলো বাজতো পুজো প্যান্ডেলে। পুজো মানেই এই ধরনের গান, বলে যে মিউজিকের স্বর্ণযুগ ছিল সেই সময়, সত্যি সেই সময় স্বর্ণযুগ ছিল, খুব সুন্দর সুন্দর কম্পোজিশন হতো সেই সময়। তো যাই হোক, অনেক কথা বললাম, চ্যানেলটিকে দেখো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, কেমন লাগছে বলো, গানগুলো কেমন হচ্ছে। খালি গলায় গান করি এই মুহূর্তে সম্ভব নয় ইনস্ট্রুমেন্টের সাথে করা, তাই খালি গলায় করি, কেমন লাগলো জানাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।